গুড মর্নিং ফ্রম শিলং শিলং আর তার সাথে ঘুম থেকে উঠে উঠে পাহাড়, এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? ব্যাস চলো যাওয়া যাক নেসি ব্রেকফাস্ট করতে। রয়েছে হালুয়া, এখানে রয়েছে এগস, ফ্রুটস, টক্সিক ওয়াটার অ্যান্ড জুস। আমরা বেরিয়ে পড়েছি এখন, আর কি আমাদের গাড়ি পার্ক করা আছে দেখে। ফাইনালি এখন চলে এসেছি শিলং পিকে, আর শিলং পিক থেকে শিলংয়ের ভিউটা তোমার দেখাই একবার। তো আমরা এখন যাচ্ছি কারেংসুনি ওয়াটারফল, আর রাস্তা যেমন দেখাই তোমাদের। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। এখন যাচ্ছি কারেংসুনি ওয়াটারফল, আর এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, আমরা জাস্ট রেনকোট পরলাম, তার সাথে সাথে বৃষ্টি কমে গেল। সুন্দর মধ্যে ঝামে চলছে, সেটা ফোটা বন্ধ করে দিচ্ছে, কাছে যেতে পারলাম না, অনেকটা গিয়ে ঘুরে আসছি। কিন্তু সিনিক বিউটিটা তোমরা একবার দেখা, ঘোরাঘুরি হচ্ছিল, খাওয়া যাক। তো এখানে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম, জানি ভাত একটু মোটা, তো খেতে হবে কষ্ট করে। কী কী মেনু রয়েছে বলতে পারবো আর কী কী মেনু আছে বলতে পারবো। দিয়েছে এখানে ডাল আছে, এগুলো খাবো। খাওয়া দাওয়া করলাম, ভালো লাগলো, ঠিকঠাক। আর এদিকে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, যাবো ওখানে আমরা। ফিফি ফলস, এখন যাচ্ছে ফিফি ওয়াটার ফলস, আর সেই জন্য যেতে হবে বোটে করে। এত সুন্দর একটা নেচারের ভিউ, সুন্দর অ্যাডভেঞ্চার করছি। আর এখন আমি এক্সপ্লোর করতে যাচ্ছি ফিফি ওয়াটারফল। একটু ভাগ্যটা ভালোই বললো, বৃষ্টিটা কমলো বলে এখন থেকে যেতে পারছি, না হলে মনে যেতে পারতাম না। জাস্ট ভিউটা দেখো একবার, আমরা যে ওয়াটারফলটার জন্য এলাম সেটা দেখো একবার। দূরে একটা অ্যাডভেঞ্চারাস ট্রেক টাইপের হচ্ছে, খুবই ভালো। তোমাদের বলবো এলে একটা অবশ্যই করে, একটু সেফলি করতে। আলটিমেট ট্রেক হচ্ছে, রাস্তাগুলো কত স্টিপ দেখো একবার, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ ভাইব। একটু সাবধানে নামতে হবে, কিন্তু ভাইবটা এ ক্লাস থাকবে। যেটুকু পারলাম এক্সপ্লোর করার চেষ্টা করলাম, চেরাপুঞ্জি যাবো, সেখানে চেরাপুঞ্জি এক্সপ্লোর করবো, সেটাও তুলে ধরবো তোমাদের সামনে, দেখা যাক কতটা কী। তো আজকে আমরা টাটা, টাটা বলো, বাই, টাটা। গুড মর্নিং ফ্রম শিলং, আজকে আমরা যে চেরাপুঞ্জি, আমাদের যে ড্রাইভার আছে সে এখন আমার হোটেলের সামনে আসবে, আর সেখান থেকে আমরা প্রথমে এলিফ্যান্ট ফল যাবো, সেখানে আমরা ব্রেকফাস্ট করবো। কোথায় কোথায় যাবো জানি না, সুগন্ধ যাবে। আর এই ভিউটাকে মিস করবে, ভিউটা খুব সুন্দর ছিল। গাড়ি চলে এসেছে, গাড়ি করে এখন উঠবো এখন, আর এখন যাচ্ছি চেরাপুঞ্জি যাচ্ছি, যাওয়া যাক। এখন সময় চলে এসেছে শিলংকে বিদায় জানানো, খুব সুন্দর শিলং ঘুরলাম, আর এখানকার ওয়েদারটা খুব ভালো লাগলো, ভগবানের সাথেও আছে কিছুটা যে এত সুন্দর ওয়েদার পেয়েছি। আর ওয়েদারটা খুবই ভালো এই জিনিসের জন্য, মেঘালয় ফেমাস। বৃষ্টি হচ্ছে কি হবে, পাহাড় এলে যে জিনিসটা না খেয়ে নয় সেটা হলো ম্যাগি। আর এলিফ্যান্ট ফলসের সামনে একটা ক্যাফেতে এসেছি, আর তার সাথে খুব সুন্দরভাবে দেখে বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কেমন লাগছে? কারণ পাহাড়ে এসে ম্যাগি না খেলে তো হয় না, পাহাড় তার সাথে বৃষ্টি, বৃষ্টি মানে ম্যাগি, এক গুড কম্বিনেশন। আমরা এখন আছি এলিফ্যান্ট ওয়াটারফলসে, আর এটা হলো এলিফ্যান্ট ওয়াটারফলস। বৃষ্টিও হচ্ছে, আছে একটা মাকডগ ভিউ পয়েন্টে, আর চারিদিকে মেঘ আছে, বৃষ্টি হচ্ছে, বেশ সুন্দর মনসুনটাকে আমরা এনজয় করছি। কেমন লাগছে বলো? খুব ভালো। ওকে,
এখন যাচ্ছি হলো ফ্রুট ফ্রুট ওয়াটারফল, আর তার চারিপাশের ভিউটা তুমি দেখা একটু অসাধারণ ভিউ। কখনো মেঘে থেকে পুরা জাস্ট ফ্রুট ওয়াটারফল এটা, আর ওয়াটারফলের ভিউটা তোমার দেখাই দারুণ ওয়াটারফল। প্লাস এত ঝাপটা দিচ্ছে, আমরা অনেকটাই ভিজে গেছি, বিশাল ঝাপটা দিচ্ছে এখানে। এই ভিউটা চারিদিকে দারুণ, ওয়ার্থ ইট। তো এখন আমরা ওয়াটারফল থেকে বেরোচ্ছি, ফ্রুট ওয়াটারফল থেকে বেরোচ্ছি। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে যে এখানকার সৌন্দর্য খুবই সুন্দর, এত ভালো লাগলো। আমি বলবো মেঘালয় এলে এই ওয়াটারফল করাটা ম্যান্ডেটরি, অবশ্যই করলো, খুব ভালো লাগে। তার সাথে চারিপাশে ভ্যালিগুলো আর মেঘেদের খেলা অসাধারণ লাগবে, মাস্ট রিকমেন্ডেড। এখন আমরা যাচ্ছি হলো মসমাই ফলস, আর এই যে সব কটা ওয়াটারফলের যা যে মানে এক্সপিরিয়েন্স, একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার আছে একটা, হ্যাঁ। আর যা ভিউ, ও অসাধারণ। আমি বলবো মেঘালয় প্লিজ এসো আর এক্সপ্লোর করে যাও, মনসুনেই এসো। যাচ্ছি ওয়াটারফলে যে আওয়াজটা আসছে না, ওটা খুবই রিল্যাক্সিং একটা ব্যাপার, খুবই রিল্যাক্সিং একটা ব্যাপার, এত ভালো লাগছে। মসমাই ফলসের ভিউটা একবার দেখো, মেঘালয় ট্রিপ এক্সপিরিয়েন্স অসাধারণ অসাধারণ। আমরা ওয়াটারফলের উপরে এলাম, ওয়াটারফলের উপরে ঘুরে দেখা যাবে। যাচ্ছিলাম যেতে একটা ফলস দেখলাম, এত ভালো, জানি না নাম কি, তোমরা দেখাই একবার, দেখো একবার মানে ভ্যালির সাথে ফলটা অসাধারণ যাচ্ছে। মেন জিনিস হলো এখানে ঘোরার ছাতা, এটা নিয়ে সবসময় ঘুরবে। আমাদের লোকাল গাইড আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন আছি লিংশিয়ার ওয়াটারফলে, আর লিংশিয়ার ওয়াটারফলে ভিউটা দেখতে। এখন আমরা যাচ্ছি আরাকেভ, আর আরাকেভের সামনে যে ভিউটা না অসাধারণ লাগছে, আলাদা ভাইব। মুখ দেখে টায়ার্ড লাগছে কি, ভিতরে টায়ার হলে এনার্জি ফুল আছে, এখনো মেশিন চলছে চলবে। আর যাচ্ছি আর ভিউটা অসাধারণ লাগছে, চারিদিকে পরিবেশটা এত ভালো, মানে নিস্তব্ধ, আর হাঁটতেও ভালো লাগছে। আমরা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি আর অসাধারণ লাগছে, অসাধারণ মনে হচ্ছে কোথায় চলে এসেছি। যে জল বয়ে যাচ্ছে, ভিতরটা খুব ঠান্ডা, কিন্তু দিকে দূরে জাস্ট অসাধারণ, দারুণ আলাদাই অ্যাডভেঞ্চার, অসাধারণ অসাধারণ। কেভ থেকে বেরোলাম, কেভের ব্যাপারটা বলো তো একটু। আচ্ছা, এই কেভটা হচ্ছে প্যালেস্টোসিনের মানে প্রস্তর যুগের কেভ, যেটা আজ থেকে 6 কোটি বছর আগে। এই কেভে বিভিন্ন টাইপ অফ জীবাশ্ম রয়েছে, 3 ধরনের শামুকের জীবাশ্ম রয়েছে, প্লাস 2 ধরনের পাথর দেখা যাচ্ছে। একটা স্যালাগমাইট মানে উপর থেকে ঝুল ঝুলছে, এবং লেথিসাইট মানে হচ্ছে পাথরের উপরের পাথর, এটা পুরোটা ন্যাচারাল ওয়েতে তৈরি হয়, বৃষ্টির জল দিয়ে তৈরি হয়, এবং জলটা অ্যাসিডিক থাকে, তাই এইভাবে পাথরের উপর রিঅ্যাকশন করে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো শিবাজি ঘোষকে, ডক্টর শিবাজি ঘোষকে, এবং তার সাথে কেপ্টে বেরোনো মাঝে আমরা দেখতে পেলাম সেটা হলো এত সুন্দর একটা ভিউ, অসাধারণ ভিউ একটা। দেখো এদিকে ওয়াটারফল দেখা যাচ্ছে, ওইদিকে খুব সুন্দর ক্লাউডস দেখা যাচ্ছে, এটা অসাধারণ একটা ভিউ। পায়া ক্যা খোয়া ক্যা পরোয়া নহীঁ হ্যায়, হম সাথ হ্যায় তো হর লম্হা হাসি হ্যায়, জিতনা ভি জিনা হ্যায় ইস পল মে জিনা হ্যায়, ছোড়ো না কুছ কল পে ইশক করো। আমরা এখন আছি নৌকালিকা ফলসে, আর ভিউটা দেখো, ভিউটা দেখো লাগ ভালো, এই মুহূর্তে ক্লাসে চলে গেছে, ভিউটা দেখাই তোমাদেরকে, অসাধারণ অসাধারণ। আমরা জাস্ট এখন চেরাপুঞ্জি এলাম, তো আমাদের ছিল স্মোকি ফলস হোটেল, এদিকে আমাদের বেড, এদিকে ওয়ার্ডরোব আছে, সকালবেলা খুললে বোঝা যাবে, এখন তো কিছু দেখা যাচ্ছে না। এদিকে আমাদের ওয়াশরুম ঠিকঠাক আছে, আর এদিকে ব্যালকনি, আর ওদিকে মাউন্টেন ভিউ আছে, অন্ধকার দেখানো যাচ্ছে না। টিভি আছে, উপরে এসি আছে, তার উপরে ফ্যান আছে, আর এই টিভিটা কোনোবারই আমার দেখা নেই, এবারও দেখা হবে না। আমরা রুমে এসে একটু অর্ডার দিয়েছি খাওয়ার দাওয়ার, এখানে চিকেন কাটলেট, ভেজ পাকোড়া, ব্ল্যাক টি আর
কফি, ক্যাপুচিনো, ক্যাপুচিনো আর দুটো ব্ল্যাক টি। খাওয়া যাক, বেশ ভালোই ব্যবস্থাপনা কিন্তু, খেয়ে দেখি কেমন। খুল যা সিম সিম, খেয়ে দেখি কেমন, খাই খেয়ে বলি তোমাদের কেমন। একটা পাইট দিয়ে দেখি কেমন, গেলে ভাই ভালো। সকাল থেকে বেশি কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমরা অর্ডার দিয়েছি, দেখি তো একটু। সব ভেজ, এই মানুষটা সব ভেজ খায়, শুধু মাছ খায় আর ডিম খায়। ডাল আছে, আলু ভাজা, পনির বাটার মশলা আর স্যালাড। শুরু করা যাক, তবে ব্যাস খাওয়া শুরু করি। খাওয়াটা ভালো, মানে